আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অ্যানালিস্ট স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোর্শিদুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে সিএমএ আইসিএমএব সম্পর্কিত কোশ্চেন সেশনে আমি আলোচনা করব কীভাবে প্রিপারেশন নিলে সিএমএ পরীক্ষায় পাস করা যায় এবং কতগুলো সাবজেক্টের উপর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া উচিত। তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন সকল সিএমএ এক্সামিনের জন্য। আসলে ভিউয়ার্স, আপনি কীভাবে একটি সাবজেক্টের প্রিপারেশন নেবেন সিএমএ এক্সামের জন্য এটি একটি সময় সাপেক্ষ বিষয়, তবে এই শর্ট ভিডিওটা আমি বলবো। ফার্স্ট অফ অল আপনার যেটা করা উচিত সেটি হচ্ছে আপনি যেই সাবজেক্টের পরীক্ষা দিবেন সেই সাবজেক্টের সিলেবাসটি কালেক্ট করবেন, তার যে টেক্সট বইটা থাকবে সেটি কালেক্ট করবেন। এরপর দেখবেন যে কী কী টপিক্স আছে, সেই টপিক্সগুলো অ্যানালাইসিস করবেন এবং ফার্স্ট কোশ্চেন্স কালেক্ট করবেন, করে দেখবেন যে কোন টপিক্সগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার আপনাকে ফার্স্টে প্রতিটি টপিক্সগুলো আপনাকে ভালো মতো করে বুঝতে হবে এবং এর ভিতরে যে কোর মিনিং আছে সেটি আপনাকে আয়ত্ত করতে হবে এবং যে ইমপ্লিকেশন বিজনেস ওয়ার্ল্ডে সেটি আপনাকে বুঝতে হবে। এরপর আপনি যখন টেক্সট বইটি ভালো মতো পড়ে ফেলবেন, এরপর আপনার কাজ হচ্ছে আপনি আপনার যে প্রিভিয়াস কোশ্চেন বা কোশ্চেন ব্যাংক আছে সেগুলো আপনি সলভ করবেন এবং সলভ করতে গিয়ে দেখবেন যে টেক্সট বই থেকে আরও কঠিন কঠিন জিনিস আপনি পাচ্ছেন। তো এখানে ঘাবড়ানোর কিছুই নেই, কারণ আপনি বেসিক ধারণাটা নিয়েছেন, কিন্তু কমপ্লেক্স সিচুয়েশনে অনেক ধরনের প্রবলেম আসতে পারে, সেগুলো আপনাকে অবশ্যই ফেস করার মন মানসিকতা থাকতে হবে। ফার্স্টে আপনি টেস্টিং কিট সলভ করতে গেলে বা পাস কোশ্চেন সলভ করতে গেলে আপনি হয়তো আপনার অনেক কোশ্চেন আপনার অ্যান্সার মিলবে না বা আপনি অনেক কোশ্চেন অ্যান্সার জানবেন না, কিন্তু আপনি যখন পড়বেন ভালোভাবে সলভ করবেন আপনার জিনিসগুলো আপনার বুঝে চলে আসবে। এবং আমি রিকমেন্ড করবো যে টেক্সট বইটা অ্যাটলিস্ট দুই তিনবার পড়া এবং পাস কোশ্চেন সলিউশনও দু তিনবার করে রিভিউ করা সলভ করার পর। তো এটা করলে হবে কি, আপনি যদি একটা সাবজেক্ট দু তিনবার করে রিভাইজ দেন সেক্ষেত্রে প্রত্যেকটা টপিক্স এবং টপিক্সের ভিতরের কোর কন্টেন্টসগুলো আপনার ভিতর গেঁথে যাবে, আপনার ব্রেনের ভিতর থাকবে এবং আপনি যখন অ্যান্সার করবেন আপনি আপনার নলেজ থেকে খুব ভালোভাবে নিজের ভাষায় অ্যান্সারটি দিতে পারবেন এবং এক্সামে আপনি কত সুন্দরভাবে সঠিক জিনিসটি নিজের ভাষায় উপস্থাপন করলেন সেটি হচ্ছে মেন বিষয়। আরেকটা জিনিস বলবো সেটি হচ্ছে যে আপনি কতগুলো সাবজেক্ট এর উপর এক্সাম দিবেন। তো এটি ডিপেন্ড করে আপনি আর ইউ এ ফুল টাইম স্টুডেন্ট অর আর ইউ এ জব হোল্ডার। তো আপনি যদি একজন ফুল টাইম স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি তিনটা বা চারটার এক্সামের প্রিপারেশন নিতে পারেন, তবে আমি আমার সাজেশন দিব আপনাকে তিনটা সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার, যার ভিতরে আপনি দুইটা সাবজেক্ট খুব ভালো করে প্রিপারেশন নেবেন এ টু জেড, যাতে আপনি যত কোশ্চেনই কঠিন হোক না কেন আপনি যাতে মোটামুটি ভালো পাশ করার মতো এক্সাম দিতে পারেন। এবং আরেকটি সাবজেক্টে আপনি মোটামুটি ভালো প্রিপারেশন রাখলেন, হয়তো 80% কভার করলেন এবং আপনার এক্সাম ভালো হলে আপনি পাসও করতে পারেন, অথবা যারা আরও বেশি হার্ড ওয়ার্ক করতে চায় তারা চারটা এক্সামই দিতে পারে, চারটা পেপার্স প্রিপারেশন নিয়ে অ্যাটেম্প করতে পারে। আর যারা জব হোল্ডার তাদের জন্য আমার সাজেশন থাকবে আপনার যদি ফ্রাইডে স্যাটারডে অফ থাকে তাহলে আপনি দুটো করে এক্সাম দিন ভালো প্রিপারেশন নিয়ে, অথবা আপনার যদি কাজের লোড বেশি থাকে সেই সাথে আপনার ফ্যামিলি প্রেশার থাকে তাহলে অন্তত একটি করে এক্সাম দিন খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে। আর একটি করে এক্সাম দিলে হবে কি, আপনি একটি সাবজেক্টই পড়বেন এবং সেই সাবজেক্টের উপরে আপনি প্রিপারেশন নেবেন, তো আপনি সেই সাবজেক্টের কোর যে নলেজগুলো এগুলো সবসময় আপনার মাথায় থাকবে এবং আপনি এক্সামটাও ভালো দিতে পারবেন। আর অনেক সময় চাকরির পাশাপাশি দুটো তিনটো সাবজেক্টে প্রিপারেশন নিলে হয় কি, আমরা কোনো সাবজেক্টই ভালোভাবে আয়ত্ত করতে পারি না এবং বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিক আমাদের মাথায় চলে আসার কারণে আমরা রিভিশনের সময় খুব ভালোভাবে রিভাইজ দিতে পারি না এবং আমাদের এক্সামগুলো আশানুরূপ হয় না। তো যারা চাকরিজীবী তারা দুটো বা ক্ষেত্র বিশেষে যদি প্রেশার বেশি থাকে একটি করে পরীক্ষা দিন। আর যেহেতু নেক্সট ইয়ার থেকে অর্থাৎ 2022 সাল থেকে বছরে তিনটি পরীক্ষা হবে, আপনি একটি করে পাশ করলেও আপনার বছরে তিনটা সাবজেক্ট শেষ হয়ে যায়, এভাবে করে আপনি 4-5 বছরের মধ্যে কোয়ালিফাই হয়ে যেতে পারবেন যারা ফ্রেশার হিসেবে অথবা নিউ স্টুডেন্ট হিসেবে আছেন। তো আশা করি আমি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন আর ধন্যবাদ।